মোহাম্মদ তৈয়ব ছিলেন মিয়ানমারের মংরুর টাউনশিপ জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কেরানি দুই সালে চাকরিচ্যুত হওয়ার পর যুক্ত হন আইন পেশায় শেষ বয়সে পরিবার নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষে প্রাণ যাচ্ছে নিরীহ রোহিঙ্গাদের এমন পরিস্থিতিতে তৈয়বের ছয় সদস্যের পরিবার আশ্রয় নিয়েছে টেকনাফের পঁচিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বেশি ডেঞ্জার হয়ে যায় অবস্থা মধ্যে হন এনি ওয়ান হনিক নাই হওয়া হালত হয়ে এরাদ আছে অনলি ওয়ান ফ্যামিলি টু ফ্যামিলি আসলে হে টু ফ্যামিলি আই গিয়ে কে আই আগে দিব ডাবল ড্রোন মারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুন করে যারা আরাকান থেকে পালিয়ে আসছে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি এখন স্থানীয় বাসিন্দাদের বাসায় ভাড়া উঠছেন তারা তারা এখন আসছিলাম কিন্তু আসতে নকম মাদু উড়ি হয়েছে

এটা সক্রিয় থাকতে হবে যাতে রোহিঙ্গা রাজন আরো খুব রোহিঙ্গা রাতের বেলায় হুট করে পার হয়ে আপনার এদিকে চলে যায় এটা আপনার এখানে সমস্যা হলো এখানে এদিকে নতুন করে আট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও সীমান্তবর্তীদের দাবি অনুপ্রবেশকারীর সংখ্যা আরও বেশি ইতোমধ্যে ক্যাম্পে যারা আশ্রয় নিয়েছেন তাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ওদের ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কোন কিছু করার প্রস্তুতি নেই আমাদের মাননীয় উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনই বলেছেন যে আমাদের আর এখন পর্যন্ত আমাদের যে অবস্থা আমাদের একজনকেও এখানে ওয়েলকাম করার সুযোগ নেই আর কি ক্যাম্পে অনেকে ঢুকে গেছে তাদের বিষয়ে কি আপনাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কি করা হবে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে বসবাস করছে বারো লাখের বেশি মানুষ এখন কক্সবাজার সানবিট সানবিট সব ম্যাজিক প্রেস মাথা ঘোরানোর সলিউশন